রান্নাই পেঞ্চন চ্যানেলে আপনাদের স্বাগত। আজ গ্রাম বাংলার একটা সুন্দর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, ভিলেজ ফুড। লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন প্লিজ, আর ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ করছি। গ্রাম বাংলার রেসিপিটা তৈরি করে নিলাম, খুবই সুস্বাদু লাগবে। এর জন্য মোটা মোটা ডাটা নিয়েছি, কাঁঠাল বীজ নিয়েছি, ডাটাগুলি খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এগুলি আরও ভালো করে কাটতে হবে, আঁশ বের করে করে কাটতে হবে। এভাবে আমি কেটে নিলাম, আঁশ বাদ দিয়ে কাঁঠাল বীজ খোসা ছাড়িয়ে নিলাম। প্যান গরম করেছি লো ফ্লেমে, সর্ষের তেল দিয়ে দিচ্ছি, একটু বেশি দিতে হবে। তেলটা গরম হওয়ার পর শুকনো লঙ্কা কেটে দিয়ে দিলাম। মশলা হিসেবে কালো জিরে ফুড়নে দিলাম, কালো জিরেটা ফুটতে হবে তাহলে রান্না ভালো হবে। আর একটা টিপস, এ যে চিনি দিয়ে দিলাম হাফ চামচ, তাহলে সবজিগুলি তাড়াতাড়ি সেদ্ধ হবে, চিনিটা লাল হতে পারবে না। এই অবস্থায় সবজিগুলি দিয়ে দিলাম, সবগুলি ডাটা দিয়ে দিলাম, নুন দিলাম আন্দাজ করে, প্রয়োজনে আবার দিতে হতে পারে। হলুদ দিয়ে দিলাম আন্দাজ করে, খোসা ছাড়িয়ে কাঁঠাল বীজ দিয়ে দিলাম। এখন সব উপকরণ সুন্দর করে মিশিয়ে দেব, মিডিয়াম ফ্লেমে আছে। খুব সুন্দর রেসিপি। এই মোটা মোটা ডাটা যেগুলি এভাবে কেটে নিলাম, আঁশগুলি ভালো করে ফেলতে হবে ডাটার, তাহলে ডাটাগুলি আলুর মতো মনে হবে। আর গরম জল দিয়ে দিচ্ছি, ঢাকা তোলার পর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এখন সব কিছু সুন্দর করে মিশিয়ে দেব, কিছুক্ষণ পরপর নাড়াচাড়া করতে হবে। খুব ভালো একটা রেসিপি, আপনারা বাড়িতে ট্রাই করবেন, খুব ভালো লাগবে। এরকম বড় ডাটা, মোটা ডাটা রান্না করে বয়স্করাও খেতে ভালোবাসবে। খুব নরম ডাটাগুলি, আস্তে আস্তে রান্নাটা তৈরি হচ্ছে। ঢাকা দিয়ে দিয়ে করছি, আর কিছুক্ষণ পর পর এভাবে নাড়াচাড়া করছি, তাহলে রান্নাটা খুব ভালো লাগবে। আস্তে আস্তে রান্নাটা আঠালো হচ্ছে, আর দেখে নিচ্ছি সেদ্ধ হয়েছে কি না। আরও একটু সেদ্ধ হবে, কাঁঠাল বীজগুলিও আরও একটু সেদ্ধ হবে। কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করতে হবে, লো ফ্লেমে আছে, তাহলে রান্নাটা ভালো লাগবে। এইভাবে রান্নাটা তৈরি করে নিলাম, লাইক করবেন আর সাবস্ক্রাইব লেখাটা যে নিচে আছে এটাতে টাচ করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তাহলে নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে। আপনারা সুস্থ থাকুন, ধন্যবাদ।